মমতা ব্যানার্জির নামে পাড়ায় ঢুকে বিভিন্ন রকম গালিগালাজ করছে এবং হুমকি হামকা দিচ্ছে এবং বলছে তোমাদের এই কার্যালয় এখানে যুবরা বসে, আমাদের পাশেই একটা তৃণমূলের কার্যালয় আছে, বলছে এই যুবদের কার্যালয় ভেঙে দেবো, এটা বিজেপির পার্টি অফিস বানাবো এবং আমরা রানা বলেছিল এটা এটা বিজেপির এখানে যারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে আমাদের মমতা ব্যানার্জি নন্দশা বিমানশা তাদের যা ব্যানার ছিল সেগুলো কেটে ফেলেছে, আমাদের তৃণমূলের ফ্ল্যাগ সব ছিঁড়ে ফেলেছে এবং গভীর রাতে হুমকি হামকা দেওয়ার পরে আমরা যখন ব্যাপারটা ডিল করার চেষ্টা করলাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু তারা সেই কথা শুনল না। পরবর্তীকালে তারা চলে গেল, প্রশাসনকে খবর দিল, প্রশাসন এসে দেখে গেল, আমরা বললাম এলাকায় শান্তি চাই, কিন্তু তারপরে গভীর রাতে এসে আমাদের এরকম যুবদের বসার যে তৃণমূলের স্থান সেই স্থানকে এরকম ভাঙচুর করেছে এবং রাতে এলাকায় হুমকি হামকা দিয়েছে। কিভাবে করেছে ভাঙচুরটা? বিভিন্ন মানে দাহ ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে করেছে এবং এখানে আমাদের অফিসের অনেক আসবাবপত্র নিয়ে গেছে। এবং এই যে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদ। আপনার নাম? আমার নাম বিমল দেবনাথ। আপনি কে? আমি নবদ্বীপ ব্লক তৃণমূল সেলের এসটিএসসি ওবিসি সেলের সহসভাপতি। আমাদের বিজেপির কোনো কর্মী এই ভাঙাচোরার ব্যাপারে যুক্ত নয়, এটা ওদের নিজস্ব আর কি ঘরোয়া দ্বন্দ্ব এবং কি ওদের গোষ্ঠী কোন্দল, সেই কোন্দলের কারণেই ওরা আমাদের বুথে হেরেছে। হারার দরুনে আজকে আমাকে কোনো রকম জড়াতে পারছে না দেখে আমার ছেলেকে নিয়ে ওরা টানাটানি করছে, এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠী দ্বন্দ্ব আর কি। গণ্ডগোল সে বহু জায়গার সাথে আমাদের জায়গার কোনো তুলনা নেই। আমাদের 37 নম্বর বুথ এবং বাবলারি অঞ্চল চিরজীবনই শান্তিপ্রিয় এলাকা, আমাদের এলাকায় শান্তি বিরাজ করে। এখন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে দেখে এরা আমাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আমাদের ছেলেদেরকে নানারকমভাবে হেনস্থা করার চেষ্টা করে।